হে জগৎবাসী, আজ আপনাদের সামনে আমি শামিম আলী চিশতি একটি কথা নিয়ে হাজির হইলাম। সেই কথাটি জ্ঞানীগুণী এবং যারা আল্লাহ ও রাসুলকে বিশ্বাস করেন তারা অবশ্যই আমার কথাগুলো মানবেন এবং বিশ্বাস করবেন। তো আজকের যে কথাটি, সেই কথাটি খুবই মর্মান্তিক, যে আমি শুধু আজকের এই কথাগুলো শুধু বাংলাদেশিকে নয়, শুধু ভারতবর্ষের দিকে লক্ষ্য করে নয়, সারা বিশ্ববাসীকে লক্ষ্য করে আজকে এই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। সেই আলোচনাগুলো হলো যে এই পৃথিবীতে এই মহামারী কেন, এই মহামারী যখন আসলো, শুরু হইল, তখন দেখা যাচ্ছে শত থেকে হাজার, হাজার থেকে লক্ষ, লক্ষ লক্ষ মানুষ কেন মারা যাচ্ছে? যে আল্লাহ কি গজব দিল? না বাবা, এই রোগ আল্লাহর তরফ থেকে আসেনি। তাহলে আল্লাহর তরফ থেকে আসেনি এই রোগ কার তরফ থেকে আসলো? সেটি আমি অবশ্যই বলবো। যে আল্লাহর নূরে মোহাম্মদী নূর সৃষ্টি, আর মোহাম্মদী নূরে এ সারা জাহান সৃষ্টি। হে বিশ্ববাসী, আমার এই কথাগুলো অবশ্যই লক্ষ্য করবেন। যে আজ আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব এই রোগটা লক্ষ লক্ষ মানুষকে ছাড়ছে না, সারা বিশ্ববাসীর মধ্যে বহু রাষ্ট্রের মানুষ মারা গেল বা মারা যাচ্ছে। এই রোগ হইতে নিরাপদ হইতে হইলে, কিংবা এই রোগ এই পৃথিবীতে আর থাকবে না, এই পৃথিবী থেকে এই রোগ অবশ্যই বিদায় নেবে। আর কি করলে বিদায় নেবে আমি সেই বিষয়ে কথা বলবো, এবং এই রোগটা কোত্থেকে এসেছে সেটাও আমি বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহর নূর হইতে মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে এবং মোহাম্মদী নূর হইতে সারা জাহান সৃষ্টি হয়েছে, তাহলে সারা জাহানের ভিতরে কি আছে? আকাশ, জমিন, পাতাল, সাগর, পাহাড়, নদী, যাই হোক, এখন আগুন, পানি, বাতাস, মাটি, এই পাঁচটি জিনিসের দ্বারা সমস্ত বিশ্বজগৎ দাঁড়িয়ে আছে। এখন দেখা যায় যে সুন্দর কি? মোহাম্মদ সুন্দর। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। তাহলে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। কেন প্রশংসিত? তিনি সুন্দর। আর সুন্দরটা কি? সুন্দরটাই হলো প্রকৃতি। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু আছে, যা কিছু দেখতে পাই, সমস্ত কিছুই প্রকৃতি। আর প্রকৃতি সুন্দর, তাহলে মোহাম্মদ সুন্দর, এবং এতই সুন্দর সে প্রশংসিত। তো হে জগৎবাসী, আজকে যে আলোচনাটি আমি শুরু করেছি, যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করছি, জানি না আপনারা কেউ অন্তরের অন্তঃস্থল থেকে কথাগুলো নিচ্ছেন কি নিচ্ছেন না, তবে আমার যেটুকু বলার আমি বলবো। যে আল্লাহ কিন্তু বলেছে যে আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি খুশি থাকে তাহলে আমি খুশি, আর তিনি যদি খুশি না থাকে আমিও খুশি না। তাহলে মোহাম্মদ যদি সুন্দর হয়ে থাকে তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সমস্ত প্রকৃতি সুন্দর। আর সে প্রকৃতি কি? গাছপালা, তরুলতা, মাটি, পাহাড়, নদী, সাগর, সমস্ত কিছু মিলেই প্রকৃতি। তাহলে আল্লাহর নূরে যদি মোহাম্মদী নূর সৃষ্টি হয়, আর আল্লাহর নূরে যদি মোহাম্মদী নূর সৃষ্টি না হইতো, তাহলে সমস্ত বিশ্বজগতের কোনো কিছুই সৃষ্টি হইতো না।
তাহলে মোহাম্মদী নূরে যদি সারা জাহান সৃষ্টি হয়ে থাকে, তাহলে সারা জাহানই তো দেখা যায়। পৃথিবীর যেদিকে তাকায় সেদিকেই তো প্রকৃতি সুন্দর আর সুন্দর। তাহলে এই প্রকৃতি কে? এই প্রকৃতি সৃষ্টি না হইলে তো আমরাও সৃষ্টি হইতাম না। তাহলে এই প্রকৃতিটা কে? এই প্রকৃতি হলো মোহাম্মদ। তাহলে এই মোহাম্মদ, যেমন একটি ভাষায় হলো রুষ্ট, আরেকটি ভাষায় হলো তুষ্ট। তো রুষ্ট অর্থ রাগ বা রাগান্বিত হওয়া, এবং তুষ্ট অর্থ খুশি হওয়া। তবে আমি বিশ্ববাসীকে বলবো যে মোহাম্মদ যিনি প্রকৃতি, এত সৌন্দর্য, আমাদেরকে বাতাস এবং আগুন, পানি, বাতাস, মাটি, এই সমস্ত কিছু নিয়ে যখন প্রকৃতি খাড়া হলো, এই প্রকৃতিকে আমরা এমনই অবহেলা করেছি, বা এই মোহাম্মদকে আমরা এত অবহেলা করেছি, তখন দেখা গেছে মোহাম্মদের নূরটাই হলো নারী শক্তি, আর আল্লাহ জাতি নূর, তিনি পুরুষ শক্তি। এখন দেখা গেছে যে এই নারী শক্তি মায়া শক্তি, দেখা গেছে যে তিনি উম্মতের জন্য যে মায়া করেছে, উম্মতের জন্য সে কেঁদেছে, কিন্তু সে যে মোহাম্মদ এত কেঁদেছে, আর সেই মোহাম্মদ প্রকৃতি সে কী করেছে? সে কষ্ট পেয়েছে, সমস্ত মানুষ এই পৃথিবীতে যারা বসবাস করে তারা তাকে কষ্ট দিয়েছে, তার অন্তরে কষ্ট দিয়েছে। কেমন করে কষ্ট দিতে পারে সেগুলো যদি আমরা মুসলমান যারা আছি এবং অন্য অন্য ধর্মের লোকেরা আছি, আমরা যদি একটু ভাবি যে মোহাম্মদকে বা এই প্রকৃতিকে আমরা কিভাবে কষ্ট দিলাম। তিনি বিরক্তি বোধ করেছেন। এই প্রকৃতি আমাদেরকে সুখ দেয়, শান্তিতে, কিন্তু এই প্রকৃতি আমাদেরকে সুখ শান্তি দিচ্ছে ঠিকই, কিন্তু আতঙ্কের মধ্যে রেখেছে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে কেন? এই রোগের সৃষ্টি কোত্থেকে হয়েছে? এই প্রকৃতি রুষ্ট হয়েছে, অনেক রাগান্বিত হয়েছে। আর প্রত্যেকটা প্রকৃতির দিকে যখন লক্ষ্য করব, তারা হাসি দিয়ে আছে, দেখা যায়। তাহলে হাসি দিতে পারে কে? যার প্রাণ আছে। প্রত্যেকটা প্রাণের, প্রত্যেকটা প্রকৃতির প্রাণ আছে। আর তারা যখন রুষ্ট হয়ে গেছে, তখন আমাদের আজ এই অবস্থা যে যে ভাইরাস, যে রোগ ছড়াইয়া গেছে সারা বিশ্বে, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, লক্ষ লক্ষ মানুষ মরতেছে। তবে আমি এর মীমাংসা দেব যে সে প্রকৃতি, সে মোহাম্মদ, আর সেই মোহাম্মদ থেকে এই রোগের আবির্ভূত হয়েছে, তিনি রুষ্ট হইয়া হওয়ার কারণে। তাহলে এই রোগ এই বিশ্বের থেকে বিদায় নেবে। আমি সকল মানব জাতিকে আমি হাত উঁচু করে বলে গেলাম, হাত উঁচু করে বলছি যে এই পৃথিবীতে এই রোগটা থাকবে না। চলুন আমরা সকলে সেই মোহাম্মদকে, সেই প্রকৃতিকে আমরা খুশি করার চেষ্টা করব। তবে এই প্রকৃতিকে খুশি করতে হলে আমাদের কি করতে হবে? যে হে মোহাম্মদ, হে সুন্দর, হে প্রশংসিত, আমাদেরকে, সকল মানব জাতিকে ক্ষমা করে দিন, আমরা বহু ভুল করেছি, আমরা এরকম ভুল আর করব না, আপনার নাম নেব। হে মোহাম্মদ, হে প্রকৃতি, হে সুন্দর, হে প্রশংসিত, মোহাম্মদ শব্দের অর্থে প্রশংসিত, তাহলে তার প্রশংসা আমরা করি কই? যে সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হই না, হইতো না, সেই সৃষ্টির মধ্যে মাটি, সেই মাটিকে পাড়াইতেছি, সেই মাটির থেকে ফসল ফলাইতে, আমরা ফসল ফলিয়ে আমরা খাইতেছি, কিন্তু দেখা যায় সেই প্রকৃতিকে আমরা হাল চাষ করতে গিয়ে আমরা কুবাইতেছি মাটিকে, মাটি আমাদের কিচ্ছু বলে না, কিন্তু সেই মাটি, সেই প্রকৃতি রুষ্ট হয়েছে, বিরক্তিবোধ হয়েছে। তাহলে আমরা আজকের পর থেকে সেই মোহাম্মদ নামের প্রশংসা গাইব, আর তার কাছে আমরা ক্ষমা চাইব।
তখন তিনি যদি খুশি হয়ে যায়, রুষ্ট থেকে যখন তুষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ তো বলেছে আমার মোহাম্মদ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দোস্ত যদি খুশি হয়ে যায় তাহলে আমি খুশি হয়ে যাই। তখন দেখবেন এই পৃথিবীতে এই রোগের আবির্ভাব থাকবে না, এই করোনা ভাইরাস নামে যে বিষয়টি সেটি আর থাকবে না, সেটি আমাদের থেকে বিদায় নেবে। এই বিশ্বে এই রোগ আর কখনোই থাকবে না যদি আমরা তাকে খুশি করতে পারি। আমরা মুহাম্মদের বুকে পাড়াই দিছি, তার পেটে আছি, আর পেটে থেকেই তার পেটের মধ্যে আমরা কুড়াল দিয়ে কুবাই দিছি। তাহলে আজকের পর থেকে হে জগতবাসী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই জগৎ সৃষ্টি করতেন না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খুশি করতে হবে। আর তিনি যদি খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যাবে, তখন আমাদের দেশে, এই আমাদের দেশে কেন, সারা বিশ্বের থেকে এই রোগ বিদায় নেবে ইনশাআল্লাহ। আমি সকলকে এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।